আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দু, দেশের দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের এই আলোচনা শুনছেন সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। বিগত দিনের মতো আমি আজকে মাছ চাষের একটি গুরুত্বপূর্ণ বিষয়, মাছের সাধারণ রোগ ব্যাধি ও তার প্রতিকার নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। তো শুধু দর্শকবৃন্দু, শুধু মাছ চাষি ভাইরা, মাছে মাছ চাষ মানে অ্যানিম্যাল প্রাণী হলেই তার অসুখ বিসুখের একটা সমস্যা থাকবেই, মাছেরও এরকম একটা সমস্যা আছে। কিন্তু মাছের অসুখ বিসুখ অন্য প্রাণীর তুলনায় এটা একটু ভিন্ন রকম, এবং সাধারণত প্রাণীর যে যে কারণে অসুখ হয় বা রোগ হয়, মাছেরও সেই একই কারণে রোগ হয়। প্রধানত আমরা সবাই জানি যে মাছের যে কোনো অ্যানিম্যালের রোগ হয় তিনটি প্রধান বিষয় যদি একত্রিত হয়ে যায়, যেমন পুষ্টির যদি অভাব হয়, যদি পরিবেশ খারাপ হয়ে যায়, এবং তার যে রোগ সৃষ্টিকারী যে পজিটিভ এজেন্ট যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক দ্বারা যদি আক্রান্ত হয়, এই তিনটি বিষয় যখন কোয়েনসাইড করে, তিনটি বিষয় যখন একত্রিত হয়, তখন অবশ্যই ওই প্রাণী রোগগ্রস্ত হয়। তো মাছের ক্ষেত্রেও সে একই রকম, মাছের রোগগুলো এই কারণেই হয়ে থাকে। তবে মাছের রোগ হয়ে গেলে অন্যান্য প্রাণীর তুলনায় মাছের রোগের চিকিৎসা করা খুবই কঠিন। আমি প্রথমেই বলে রাখি যে মাছ পানির ভিতরে থাকে, প্রথমত হলো মাছের ভালো চিকিৎসা নাই, এবং যে চিকিৎসা পদ্ধতি আছে সেটাও অত্যন্ত কঠিন, এবং মাছের রোগ যেহেতু মাছ পানির ভিতরে থাকে সেই জন্য মাছের রোগ ট্রিটমেন্ট করা অত্যন্ত জটিল এবং কঠিন বিষয়। এই জন্যে আমাদের চাষি ভাইরা, আমরা মাছ চাষ করবো, মাছ চাষ করে লাভবান হতে চাই, তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে মাছে যাতে রোগ না হয়, যে যে কার্যক্রম করলে রোগ না হয় না, সেই সব কার্যক্রমের প্রতি বিশেষভাবে নজর দিতে হবে। কারণ যেহেতু মাছের প্রকৃত ভালো চিকিৎসা নেই, আপনি দেখেন, আপনি যদি মাছের ওষুধ কিনতে যান, যে আপনি মাছকে ট্রিটমেন্ট করবেন, আপনি মুরগির ওষুধের দোকানে যাচ্ছেন বা যেখান থেকে ওষুধ কিনে নিয়ে আসছেন, আপনি খুব ভালো করে লক্ষ্য করে দেখেন যে সেই ওষুধগুলোর একটি ওষুধও মাছের না। সেই ওষুধগুলো হয় মুরগির ওষুধ, না হলে গরুর ওষুধ, না হলে মানুষের ওষুধ আপনি খাওয়াচ্ছেন। তো এইভাবে তো কোনো বৈজ্ঞানভিত্তিক চিকিৎসা হতেই পারে না, যে আমি আমি মাছকে চিকিৎসা করতেছি মুরগির ওষুধ দিয়ে। তো যাই হোক, এইটা একটা মানে আমাদের যে চর্চাটা বাস্তব আমরা করছি, এটা আমরা ভুল চিকিৎসা করছি। মাছের প্রকৃত ওষুধ না থাকার অনেকগুলো কারণ আছে। প্রথম কারণটা হলো যে যে কোনো অ্যান্টিবায়োটিক বা যে কোনো ওষুধের একটা ডোজ আছে, মাছকে আপনি কোনোভাবেই এই ডোজ মেনটেন করে বা ডোজ মেনে আপনি মাছকে খাওয়াতে পারবেন না। সব প্রাণীর মতোই মাছ যখন অসুস্থ হয়, মাছ যখন রোগগ্রস্ত হয়, তখন অন্যান্য প্রাণীর মতো মাছেরও খাওয়ার অরুচি চলে আসে। তো এই যেহেতু অরুচি চলে আসে, মাছকে ধরে ধরে ইঞ্জেকশন করা যায় না, সমস্ত মাছকে ধরে আপনি গোসল করাতে পারেন না, সেজন্যে মাছকে আপনি কোনো অ্যান্টিবায়োটিক চিকিৎসা দিতে অফিসিয়ালি পারা যায় না। তো আমরা যেটা করছি এটা আমরা সঠিক করছি না। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে, যেটা বর্তমানে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া জনস্বাস্থ্যের জন্য একটা বিশাল হুমকি স্বরূপ, এবং বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই অ্যান্টিবায়োটিকের বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য অ্যান্টিবায়োটিক বিষয়ে সচেতনতা সৃষ্টির সপ্তাহ পালন করছে। এ দিয়ে বোঝা যায় যে আমরা যত্রতত্রভাবে মাছকে যেভাবে অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছি, আমার চাষি ভাইরা যেভাবে খাওয়াচ্ছে খাওয়ানো হচ্ছে, বা অনেকেই ইউটিউবে এমনভাবে পরামর্শ দিচ্ছে মনে হচ্ছে তিনি স্বাস্থ্য বিশেষজ্ঞ, তিনি মাছের রোগ বিশেষজ্ঞ, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে এই মাছের রোগ হয়ে গেলে প্রকৃতপক্ষে আমার দৃষ্টিতে মাছের কোনো চিকিৎসা নাই। আমি এই মাছের লাইনে বা এই মৎস্য জগতে আমি দীর্ঘ 30 বছর যাবৎ কাজ করছি। মাঠ পর্যায়ে আমি যে কাজ করেছি, কাজের অভিজ্ঞতার আলোকে আমার যেটা শিক্ষণ হয়েছে, আমি যেটা শিখতে পেরেছি, সেটা হলো যে মাছের প্রকৃতপক্ষে কোনো চিকিৎসা নাই। এই জন্যে আমরা আজকে প্রথম দিন, প্রথম পার্টে আমরা এই বিষয়টাই আলোচনা করব যে মাছকে আপনি সুস্থ রাখার জন্য কি করবেন, বা ভালো নিরাপদ মাছ চাষ করার জন্যে, মাছকে নিরোগ রাখার জন্য আপনি কিভাবে মাছ চাষ শুরু করবেন, কি কাজ করবেন। প্রথম কাজটা হলো যে পুকুর আপনাকে ভালোভাবে প্রিপারেশন করতে হবে, অর্থাৎ পুকুরটাকে শুকায় নিতে হবে, পুকুরটাকে শুকায় নিয়ে আপনাকে প্রিপারেশন করতে হবে। কারণ পুকুর না শুকায় মাছ ছাড়লে, পুকুর প্রস্তুত করে মাছ ছাড়লে একরকম রেজাল্ট হবে, পুকুর শুকায়া যদি মাছ চাষ করি দেখা গেছে যে রেজাল্টটা অনেক সমস্যা আপনার হয় না পুকুরে। এই জন্যই আপনাকে পুকুর শুকানোর চেষ্টা করতে হবে। বিশেষ করে আজকাল যে আমরা বাণিজ্যিক মাছ চাষ করছি, পাবদা, গুলশা, শিং,
কই মাছ, তেলাপিয়া মাছ, পাঙাশ মাছ, এই মাছগুলো যারা চাষ করছেন তাদের প্রতি বিশেষভাবে অনুরোধ যে পুকুরকে শুকানোর চেষ্টা করতে হবে। যদি পুকুরকে শেখাতে না পারেন সেই ক্ষেত্রে আপনাকে তলদেশ চুন প্রয়োগ করতে হবে, ব্লিচিং পাউডার প্রয়োগ করতে হবে, করে তলদেশের কাদার সাথে এই চুন এবং ব্লিচিং পাউডার ভালোভাবে মিশিয়ে দিতে হবে। তো আপনি এভাবে চেষ্টা করতে হবে পুকুরটাকে সর্বোত্তমভাবে প্রস্তুত করার জন্যে। পুকুরের পাড়ে যদি বড় গাছ থাকে, অর্থাৎ গাছের পাতা পড়ে যদি পানি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সেই গাছগাছালির ডালপালা কেটে দিতে হবে যাতে গাছের পাতা পানিতে পড়তে না পারে, এদিক বিশেষ লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয় বিষয় হলো যে আপনার পোনা যেটা আপনি কিনে নিয়ে আসলেন, চেষ্টা করতে হবে সেই পোনাটা এমন জায়গা থেকে নিয়ে আসা, এমন সোর্স থেকে নিয়ে আসা, একটু খোঁজখবর নিতে হবে যে সেখানে রোগ ব্যাধি হয়েছে কিনা। কিছু কিছু রোগ আছে যেগুলো আপনার মাছের পোনার সাথেই চলে আসে, যেমন ইক ডিজিজ একটা আছে যেটা মৃগেল মাছকে খুব ক্ষতি করে। আমি এক একটা রোগ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এই ইক ডিজিজটা যদি আপনি যেখান থেকে পোনা নিয়ে আসছেন সেইখানে যদি এই ডিজিজটা থাকে, তা আপনার পুকুরেও এই ডিজিজটা চলে আসবে। এছাড়া অন্যান্য ব্যাকটেরিয়াল ডিজিজ, ভাইরাস ডিজিজগুলো চলে আসে মাছের পোনার সাথে। এই জন্য আপনি কি ভালো উৎসের স্বাস্থ্যসম্মত দেখে রোগ ব্যাধি হয়নি এরকম নার্সারার থেকে পোনা নিয়ে আসতে হবে। নিয়ে এসে আপনি পুকুরে ছাড়ার আগে অবশ্যই অবশ্যই আপনাকে শোধন করে নিতে হবে। এই পোনা শোধনের উপায় হলো যে আপনি পটাশ পানি অথবা লবণ পানিতে গোসল করাতে হবে। তো পটাশ পানিতে আপনি 10 লিটার পানিতে 1 সিমটি পটাশ দিয়ে আপনাকে এই সেই গোলানো পানিতে আপনাকে মাছ গোসল করাতে হবে 30 সেকেন্ড, অথবা 10 লিটার পানিতে 100 থেকে 200 গ্রাম লবণ দিয়ে সেই পানিতে আপনি 30 সেকেন্ড মাছকে গোসল করিয়ে পুকুরে ছেড়ে দিতে হবে। তাহলে আশা করা যায় যে আপনার এই মাছের পোনা বাহিত যে রোগগুলো আছে সেগুলো আপনার পুকুরে সংক্রামিত হবে না। তো এভাবে আমরা পোনা পরিশোধন করব। পাশাপাশি চাষ ব্যবস্থাটাকে আপনি নিরাপদ রাখার জন্যে যখন আপনার মাছ চাষ চলছে তখন আপনি নিয়মিত কয়েকটা কাজ করতে হবে। প্রথম কাজটা হলো যে আপনি প্রতি 15-20 দিন পরপর আপনাকে হালকা ডোজে, অর্থাৎ 300 গ্রাম থেকে 200 থেকে 300 গ্রাম হারে আপনি পুকুরে চুন দিতে হবে, পাতলা করে গুলিয়ে সারা পুকুরে ছিটাই দিতে হবে। আবার 5-7 দিন পরে আপনি 300 গ্রাম হারে লবণ দিবেন, প্রতি শতকে 300 গ্রাম হারে লবণ সারা পুকুরে ছিটিয়ে দিবেন। পাশাপাশি অনেক সময় 2-3 মাস মাছ চাষ করা হয়ে গেলে মাছ যে খাবার খায় তার পায়খানা তলদেশে জমে আপনার গ্যাসের সৃষ্টি হতে পারে। এই জন্য আপনি গ্যাস রিডিউসার ওষুধ যেমন ইউকা সমৃদ্ধ যে কোনো একটি মেডিসিন আপনি জিওলাইটের সাথে মিশিয়ে সারা পুকুরে ছিটিয়ে দিতে পারেন। তাহলে গ্যাসের প্রাদুর্ভাব, গ্যাসের সমস্যা আপনার থাকবে না, ফলে আপনার মাছ নিরাপদ থাকবে। মনে রাখতে হবে মাছ যদি পরিবেশ, আমি শুরুতেই বলেছিলাম যে পরিবেশ খারাপ হলে মাছে অসুখ বিসুখ হতে পারে, গ্যাস বেড়ে গেলে মাছের আপনার এই অসুখ বিসুখ প্রাদুর্ভাব বেড়ে যায়। এছাড়া সবচেয়ে ভালো হয় যদি আপনি পুকুরে নিয়মিত 2 ঘন্টা পানি দিতে পারেন, সকালবেলা ভোরে আপনি যদি আন্ডারগ্রাউন্ড ওয়াটারের পানি অথবা ভালো উৎসের পানি ফোয়ারার আকারে পুকুরে দেন, তাহলে পুকুরে অক্সিজেনের অ্যাভেলেবিলিটি বেড়ে যাবে, মাছ স্বাচ্ছন্দ্যে থাকবে, মাছের ক্ষুধা থাকবে ভালো, মাছ যে খাবার খাবে তার অ্যাসিমিলেশন ডাইজেশন ভালো হবে, আপনি FCR ভালো পাবেন। এভাবে আপনি যদি পরিমিত পরিমাণ বা পুষ্টি সমৃদ্ধ খাবার দেন এবং মাছ চাষ চলাকালীন মাঝে মধ্যে সপ্তাহে বা 15 দিন পর পর যদি একটি ভিটামিন প্রিমিক্স বা ভিটামিন সি বা ভিটামিন প্রিমিক্স বাজারে পাওয়া যায়, মিনারেলস প্রিমিক্স পাওয়া যায়, সেগুলোকে যদি আপনি মাছকে মাঝে মধ্যে খাওয়ান, আশা করা যায় আপনার মাছ নিরোগ থাকবে। যেহেতু আমি এই শীতকালের শুরুতে আপনাদের সামনে এই ভিডিওটি করছি, এই শীতে যে রোগটি হয় সেই রোগটি সম্পর্কে কথা বলে আজকের আলোচনা আমরা শেষ করব। সেই রোগটি হলো ক্ষত রোগ। এই ক্ষত রোগটি শীতে অনেক চাষি ভাইকে ক্ষতি করে দেয়, বিশেষ করে মৃগেল মাছ, বাটা মাছ এবং থাই সরপুটি মাছ, এই 3টি মাছে এই রোগটি ব্যাপক আকারে দেখা যায়, ফলে অনেক সময় অনেক মাছ মরে চাষি ভাইয়ের ক্ষতি হয়ে যায়। তো এই এই রোগটা হবে না যদি আপনি এখনই পুকুরে চুন প্রয়োগ করে দেন। যদি 5 ফিট থেকে 5-6-7 ফিট পুকুরের গভীরতা হয় তাহলে প্রতি শতকে 1 কেজি হারে চুন দিতে হবে, যদি 3 ফিট গভীরতা হয় সেই হিসাবে আপনাকে চুনের ডোজ কমিয়ে দিতে হবে। তবে মনে রাখতে হবে মাছ থাকা অবয় পুকুরে 1 কেজি হারে চুন দেওয়া যায় না। আপনি একদিন প্রথম দিন যেদিন চুন দিলেন 1/2 কেজি হারে দিবেন, তারপরে একদিন বাদ দিয়ে আবার 1/2 কেজি চুন গুলিয়ে দিবেন এবং সকাল 9টার সময় দেওয়ার চেষ্টা করবেন। তো এই চুন দিলে কি হবে, মাছ আপনার এই ক্ষত রোগ হবে না আশা করা যায়। পাশাপাশি যদি ক্ষত রোগ হয়েই যায় তাহলে আপনি কীভাবে চিকিৎসা করবেন, এটা আপনার চিকিৎসা একটাই, সেটা হচ্ছে যে আপনাকে লবণ দিতে হবে 1 কেজি হারে প্রতি ডেসিমেলে, এবং একই সাথে আপনাকে 1 কেজি হারে চুন দিতে হবে। আবারও বলে দিই,
যে 1 কেজি হারে মাছ থাকা অবস্থায় 1000 চুন প্রয়োগ করা যায় না, এই জন্য আপনি আধা কেজি হারে চুন দিবেন, আজকে আধা কেজি চুন দিবেন, পরের দিন লবণ দিবেন, তারপরের দিন আবার আধা কেজি চুন দিয়ে দিবেন। আশা করা যায় আপনার মাছে যদি ক্ষতরোগ এসেও যায় তাও এই ক্ষতরোগ থেকে আপনি মুক্তি পাবেন। পাশাপাশি আপনি পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করতে পারেন, প্রতি শতকে 200 গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট আপনি দিতে পারেন, প্রতি 30 শতকে 200 গ্রাম পারম্যাঙ্গানেট পটাশিয়াম পারম্যাঙ্গানেট আপনি প্রয়োগ করতে পারেন সারা পুকুরে গুলিয়ে। তাহলে আশা করা যায় আপনার মাছ রোগ হলেও রোগ সেরে যাবে। এবং পাশাপাশি আমি শীতের করণীয় হিসাবে আবার আপনাকে মনে করে দিতে চাই যে মাছ এই সময় খাবার কম খায়, এই জন্য আপনাকে চেষ্টা করতে হবে খাবার কম দিবেন। পাশাপাশি যেহেতু কম খাবার দিবেন সেহেতু পুষ্টিকর খাবার দিবেন এবং মাঝে মধ্যে ভিটামিন প্রিমিক্স মিশিয়ে দিবেন। তো আজকে আমরা মাছের রোগ ব্যাধির প্রাথমিক আলোচনা করলাম, এর পরের ভিডিওতে আমরা স্পেসিফিক কয়েকটা রোগ নিয়ে যে রোগগুলা মাঠ পর্যায়ে চাষিদের বেশি ক্ষতিগ্রস্ত করে সেই রোগগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের আলোচনা যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করবেন, আপনি লাইক দিবেন এবং বিস্তারিতভাবে যদি আপনি কোনো বিষয়ে জানতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে উল্লেখ করবেন এবং আমরা পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করব। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন এবং নিরাপদ মাছ চাষ করতে করে আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হন এই কামনা করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।